আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সাথিয়া উপজেলার বন্দিনামার চরে। আমি এইখানে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করতে পারছেন যে আমি একটা বোরোর বাগানে আসছি, এবং এইখানে কিন্তু অনেক সুন্দর বোরোই এসেছে। এবং আপনারা লক্ষ্য করে দেখুন যে মানে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু বোরোই, এবং বোরোই দেখে আমার অনেক ভালো লাগছে। এবং এই সুন্দর বোরোইটা আসলে চাষ করতে এবং তার কতটুকু পরিশ্রম গেছে এবং কী জাতের বোরোই তার বিস্তারিত আমি ভিডিওতে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটি ইনশাল্লাহ দেখার চেষ্টা করুন। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং চলুন আমরা এই বোরোই যে বাগানের যে মালিক আমরা তার সাথে কথা বলে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আসলে? আলহামদুলিল্লাহ। তো আপনার বোরোই বাগানে এসে তো আমার অনেক ভালো লাগছে যে আসলে আপনি এর পূর্বে আপনার সৌদি খেজুরের বাগান দেখেছি এবং বেশ কিছু ভিডিও আপনার কাছ থেকে নিয়েছি, এবং এইবার বোরোর বাগানে এসে তারও মনটা ভরে গেল যে এত সুন্দর জাতের একটা বোরোর বাগান করেছেন। এবং আমরা প্রিয় দর্শক, মাশাআল্লাহ, আল্লাহর অশেষ কৃপা, সুন্দর মানে বোরো, আল্লাহ প্রত্যেকটা গিটে গিটে বোরোগুলো অতি সুন্দর, অনেক সুন্দর এবং দেখতেও ভালো লাগছে আর কি। তো এই বোরোইটা চাষ করতে যে তার যে পরিশ্রম গেছে এবং তার বিস্তারিত আমরা ইনশাল্লাহ তার মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো আঙ্কেল, এইখানে যে বোরোই বাগানটা করছেন কতটুকু জায়গার উপরে? আমি গত বছর বাগান করছিলাম প্রায় এক বিঘের মতন, কিন্তু আমার বাড়িতে থাকতে পারিনি বলে কাটিয়ে ফেলছে। এখানে কাটিয়ে ফেলছে 10 থেকে 12 শতক জায়গা আছে আর কি, 10 থেকে 12 শতক জায়গা আছে। তো এখানে গাছের বয়স 2 বছর চলছে, এক গতবার ছিল, এবার দ্বিতীয় বছর। তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর, আল্লাহ লাখো কোটি শুকরিয়া যে এত ফল আছে গাছে। আমরা বিশ্বাসই করতে পারতাম না এই বল সুন্দরী বোরোই না দেখলে পরে। বল সুন্দরী জাতের নামটা কি বললেন? বল সুন্দরী। বল সুন্দরী, তার কারণ এই সাইডে এই দেখেন, এখানে একটু আগে আসুন দেখতে পাবেন আল্লাহর অশেষ কৃপা যে শুধু বোরোই, এখানে আর পাতা বোঝা যাচ্ছে না, শুধু বোরোই আর বোরোই, আল্লাহর অশেষ রহমত। দেখেন আপনারাই যে কিন্তু অনেক বোরোই, মানে কি সুন্দর যে আসলেও না দেখলে বিশ্বাস করার মতো না যে আল্লাহ তাআলা এত সুন্দর মানে ফল দিয়েছে আর কি। তো আল্লাহকে হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমরা এই বোরোই চাষ সম্পর্কে একটু দর্শকের সাথে একটু শেয়ার করব, সেটা হচ্ছে বোরোই জাতটার নাম বলবেন একটু। আমার বোরোই, আমার জাতটা হচ্ছে বলসুন্দরী। বল সুন্দরী। তো বাংলাদেশে অনেক জাতের বোরোই আছে, বল সুন্দরী আছে, ভারত সুন্দরী আছে, তবে আমি গত বছর 4 জাত আবাদ করছিলাম। তো যে সবচেয়ে ভালো লাগছে বল সুন্দরী, বিধায় বল সুন্দরী রাখি আর 3 জাত কাটিয়ে নষ্ট করে দিচ্ছি। নষ্ট করে দিচ্ছি মানে এই জাতটা আপনি? এই জাতটা আমার নির্বাচন করছি যে আল্লাহ যত, হ্যাঁ ইনশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কি। এটা হচ্ছে আপনি কি কলমের চারা রোপণ করেছিলেন নাকি? এটা কলমের চারা, কলম চারা কিনে এনে রোপণ করেছি। রোপণ করেছিলেন, এর পরিচর্যা কি ধরনের? পরিচর্যা বলতে চারা যদি আপনি ভালো ফলন পাতে চান, যে বছরই প্রথম শুরু করবেন, মাঘ অথবা ফাল্গুন মাসে চারা রোপণ করতে হবে। মাঘ ফাল্গুন মাসে, মাঘ ফাল্গুন মাসে চারাটা একটু ঘন করে রোপণ করলে প্রথম বছরের চাইতে দ্বিতীয় বছর যা কিছু গাছ কেটে ফেললে পরে তাহলে অনেক সুন্দর ফল হয়। কারণ প্রথম বছর যেহেতু ক্ষেত্রটা পাতলা, গাছ বড় হতে পারে না মোট, এই জন্য তখন সে বছর আপনি 6 ফুট পর পর যদি গাছটা গাড়েন তাহলে অনেক গাছ গাড়া যাবে। 6 ফুট পর পর গাছ গেলে অনেক গাছ গাড়া যাবে। দ্বিতীয় বছরে যে আপনি একটা একটা করে গাছ কাটিয়ে ফেলে দিলেন, এইলে গাছ পাতল করার উদ্দেশ্য। আর দ্বিতীয় তেমন যোগাড়ের ভিতরে আপনার নিয়মিত সার, বিষ, এটা হিসাব করে রাখতে হবে, দিতে হবে। আর ফুল আসার আগে এবং পরে আপনি ইউটিউবে সার্চ দিলেই বিভিন্ন প্রকারের সাজেশন পাবেন, আপনি মানে অবস্থা বুঝে ব্যবস্থা দিতে হবে। তবে খুব পরিশ্রম তা নাই, কিন্তু ঠেকানির দরকার, উপরে পাখি নিচে মানুষ। যে দেশে আমাদের দেশে লোকজন মানে বাগান কেউ করে না, আমাদের একটু বেশি বিপদ। বিপদ মানে লোকজন ডিস্টার্ব মানে গত বছর আমাকে কিছুই দেয় নাই জনগণ, দুঃখের বিষয়। হ্যাঁ প্রায় 1 বিঘে জমিতে আমি কিছুই পাইনি বললে চলে, আমার গাছের দাম আর ছিল না। দুষ্কৃতীরা ছেলে পেলে, দুষ্কৃতী মানে ছেলে পেলে রাখা, ছেলে পেলে রাখাই স্যার কি। এবার তো আপনি কেমন আশা করেন যে আপনি এইটুকুনে যে 12 শতক যে জমিতে? আশা করছি আল্লাহ যদি তৌফিক দেয়, যদিও গাছটা বিক্রি ফেলছি, আমি ধারণা করি ওরা হয়তো 60-এর ঊর্ধ্বে টাকা পাবো, 60,000 টাকার ঊর্ধ্বে আসার কথা। 60,000, আমি কমপক্ষে 25 মন বোরোই আশা করছি, আল্লাহ 25 মন বোরোই দিবে এখানে আর কি। তাহলে 1 বিঘা জমিতে কিন্তু আমরা আশা করি যে অনেক টাকা, 1 লাখ টাকা? হ্যাঁ না, 1 লাখ টাকা না, 1 বিঘে জমিতে আপনি খরচ বরচ বাদে 2 লক্ষ টাকা থাকবে। হ্যাঁ থাকবে, তার কারণ যদি 1 পোয়া জমিতে যদি আপনার 20 মন ফলন ধরেন, সাপোজ
তাহলে এক বিঘে আপনার কমপক্ষে 80 মন, 80 মন, হ্যাঁ 80 মন ফল দিয়ে আপনি 50 টাকা কেজি বিক্রি করেন। বর্তমান কেজি চলছে কত? বর্তমান আপনি নাটোরে পাইকারি বাজারে চলছে আপনার 3500, 2500, 3500, তিনটি দাম চলছে নাটোরে। নাটোরে তো আপনার কেজি আর এগুলো খুচরা বড়ি সাধারণত যেগুলো ভালো পাকা গুলো 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 120 টাকা পর্যন্ত তাতে আশা করা যায় যে কেউ সঠিক ব্যবস্থা পরিচর্যা করে আল্লাহ তাকে সঠিক দান করে, দেওয়ার মালিক আল্লাহ, তাহলে সে প্রতি বছর এক বিঘে জমির থেকে কমপক্ষে খরচ বরচ বা 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবে আর কি। তো প্রিয় দর্শক, আসলে দেখুন আঙ্কেল কিন্তু বেশ কয়েকটা জাতের বড়ইয়া চাষ করছে এবং এর মধ্যে থেকে বলসুন্দরীর যে জাতটা সেটা কিন্তু সে নির্বাচন করছে। আপনারা লক্ষ্য করেন যে ভিডিওতে আপনারা দেখেন যে কি পরিমাণে বড়ইগুলো আসছে, এই দেখুন একটা গিটও কিন্তু বাদ নাই, এই পাশে এই পাশে, এই যে আপনারা লক্ষ্য করুন কোনোটাই এরকম কিন্তু শুধু যে একটা ডালে তা না, দেখুন এইখানে কিন্তু একটা বোটে 3টা বড়ই, এই যে আপনারা লক্ষ্য করতে পারছেন 3টা কিন্তু এইখানে, মাশাল্লাহ। এগুলো কিন্তু আল্লাহর নিয়ামত এবং আল্লাহ খুশি হয়ে কি পরিমাণ দিয়েছে দেখুন। তো আমি আশা করব যে এই জাতের বড়ই যদি আপনারা চাষ করেন অবশ্যই লাভবান হবেন এবং আশা করি আপনারা এই জাতের বড়ই চাষ করবেন। তো প্রিয় দর্শক, যদি কেউ এইরকম বড়ই বাগান করতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে কাকার নাম্বার দেব, তার সাথে পরামর্শ করে আপনারা নিতে পারেন এবং তার কাছে কিন্তু চারাও আছে, আপনারা চারাগুলোও সংগ্রহ করতে পারেন, সে আপনাদের চারা দিতে পারবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।